মার্কিনীদের উচ্চ বেকারত্ব হারের বোঝা মাথায় নিয়ে নির্বাচনে দাঁড়াবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে ট্রাম্প দায়িত্ব নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বেকারত্ব হার ছিল মাত্র চার দশমিক সাত শতাংশ দায়িত্ব নেওয়ার পর ধীরগতিতে দিতে বাড়তে থাকে এ হার করোনা মহামারীর লকডাউনে যা চোদ্দ দশমিক সাত শতাংশে পৌঁছেছিল আগস্টে প্রথমবারের মতো আট দশমিক চার শতাংশ হয়েছে বেকারত্ব হার লকডাউন শিথিল হওয়ায় শিল্পখাতের নতুন চোদ্দ লাখ কর্মসংস্থান তৈরি হয়েছে কিন্তু এখনও স্থিতিশীলতা আসেনি বাজারে কর্মসংস্থান বাড়ছে ধীরগতিতে প্রণোদনাও যথেষ্ট হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দেশটির শ্রম অধিদপ্তর বলছে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের হার সর্বোচ্চ বেড়েছে এর আগে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়কাল দু হাজার সালে বেকার হয়েছিলেন সাড়ে ছয় লাখ মার্কিনি এদিকে করোনা মহামারীতে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতে বিশ লাখ কর্মী ছাঁটাই হয়েছে আগস্টে এক লাখ ষোলো হাজার কর্মী ছাঁটাই হয়েছে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত কর্মী ছাঁটাই হয়েছে, উনিশ লাখ তেষট্টি হাজার এর আগে দু হাজার এক সালে সবশেষ সারা দেশে উনিশ লাখ ছাপ্পান্ন হাজার কর্মী ছাঁটাই হয়েছিল মহামারীতে দেশটির জিডিপি প্রবৃদ্ধি বত্রিশ শতাংশ সংকুচিত হয়েছে ইশিতা ব্রহ্ম সময় সংবাদ